সকেট 85 টাকা ডজন, একই দাম, একই দাম, হ্যাঁ, সুইচ সকেট একই দাম, ইন্ডিকেটর 85 টাকা ডজন, একই দাম, সুইচ সকেট ইন্ডিকেটর 85 টাকা ডজন, সুপার স্টার মডেল সেম মাল আর কি। এটা পদ্মা ডিম হোল্ডার 8.75 টাকা কিনা পড়বে। ওকে, এটা হলো 2-in-1, 2-in-1 প্যাচ পিন একসাথে। ওকে, এটা 150 টাকা ডজন আর কি, 48 টাকা ডজন, 48 টাকা ডজন আপনার কিনা পড়বো 4 টাকা করে, 4 টাকা পিস পড়বো কিনা, 48 টাকা ডজন। দর্শক, ইলেকট্রিক পণ্যের ব্যবসা নিয়ে আপনাদের আগ্রহের প্রেক্ষিতে আজ আবারও সন্ধান দেব আরও একটি ইলেকট্রিক পাইকারি দোকানের। এজন্য আমরা আবারও এসেছি রাজধানী ঢাকার সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে। দেশের অন্যতম বড় ইলেকট্রিক হোলসেল মার্কেট হিসেবে এটি বেশ প্রসিদ্ধ। এখানকার মা ইলেকট্রিকে পাইকারি দামে পাবেন সব ধরনের ইলেকট্রিক পণ্য। মার্কেটের 4 নম্বর গেটের কাছেই দোকানটির অবস্থান। চলুন প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ হানিফের কাছ থেকে কয়েকটি পণ্যের দাম জেনে নেই। দর্শক, শুধুমাত্র তথ্য দেওয়ার জন্যই আমরা এই ভিডিওগুলো তৈরি করি। পণ্য ক্রয় বিক্রয় কিংবা অর্থ লেনদেন অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে করতে হবে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির দায় বিজনেস বিডি কর্তৃপক্ষ নেবে না। আসসালামু আলাইকুম, আমার দোকান সুন্দরবন সুপার মার্কেট 4 নং গেটের পাশে দোকান, মা ইলেকট্রিক 200 নম্বর দোকান। এটা আপনার নতুন দোকান? আমরা এর আগে আপনার জানতাম 7-6 নম্বর গেটের ওখানে আপনার দোকান ছিল। জি জি, এখন এটা নতুন দোকান, এটা নতুন দোকান, এই শোরুমটা আমার আর কি বড় শোরুম। আচ্ছা, ওটা আগের থেকে বড় শোরুম নিলেন আর কি। আচ্ছা, আপনার এখানে কি কি পাওয়া যায় মূলত? ইলেকট্রিক যাবতীয় A to Z মাল পাবেন। আচ্ছা, কি এগুলো কি ফুটছা না হোলসেল? হোলসেল পুরো মার্কেটে হোলসেল বিক্রি করি, এই মার্কেটটাই হোলসেল মার্কেট। আচ্ছা, মানে আপনি পাইকারি হোলসেল বিক্রি করি আর কি। মানে সারা বাংলাদেশে আপনি মাল সাপ্লাই দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ট্রান্সপোর্ট কন্ডিশন সবভাবে আমাদের মাল যায় আর কি। আচ্ছা, যদি কেউ না আসতে পারে ঢাকার বাইরের থেকে ফোন দিলে আমরা ট্রান্সপোর্টে মাল পাঠাই। আচ্ছা আচ্ছা, আমাদের কিছু প্রোডাক্ট আজকে দেখান, কি দেখাবেন প্রথমে? জি, আমি প্রথমে সুইচ সকেট দিয়া আমি আপনাদের দেখাচ্ছি আর কি, সুইচ সকেট দেখাচ্ছি। আচ্ছা জি, আমাদের দেখেন তো, দেখেন এটা হলো আপনার হলো পিসি সুইচ সকেট। আচ্ছা, এটা ডজন 85 টাকা ডজন। আচ্ছা, পিস কত পড়ে? সুইচ 85 টাকা ডজন, হ্যাঁ, সকেট 85 টাকা ডজন, একই দাম, একই দাম, হ্যাঁ, সুইচ সকেট একই দাম, ইন্ডিকেটর 85 টাকা ডজন, একই দাম, সুইচ সকেট ইন্ডিকেটর 85 টাকা ডজন। ওকে, সুপার স্টার মডেল সেম মাল আর কি। ওকে, তো কাট আউট আপনার 120 টাকা ডজন। 120 টাকা ডজন, এটা পেছনটা কিরকম? পেছনও কালো, কালো পিসি মাল, পিসি মাল না, পিসি। আচ্ছা, তো 120 টাকা ডজন কাট আউট। ওকে, তো এটার ভিতরে আবার আপনার কালারিং একটা মাল আসছে, কালারিং, হ্যাঁ, এটা সুইচ হইলো আপনার হইলো 100 টাকা ডজন, সুইচ 100 টাকা ডজন, আপনার সকেট হইলো আপনার হইলো 100 টাকা ডজন, পিসি সুইচ সকেট, এটা পিতলের মাল, ব্রাস কন্টাক্ট, মানে 8 টাকার একটু বেশি পড়তেছে প্রতিটা পিস, 8 টাকার একটু বেশি পড়ে। ওকে, আচ্ছা, এগুলো সর্বনিম্ন কতগুলো অর্ডার করতে হবে আপনার কাছে যদি কেউ নিতে চায়? সর্বনিম্ন আপনার হইলো 5 ডজন 10 ডজন যা যা নেয় আর কি। দোকান পাইকারি দোকান থাকলে আমরা বিক্রি করি আর কি, ডজনের নিচে আমরা বিক্রি করি না। আচ্ছা, মানে পাইকারি দোকান থেকে আমাদের তো নিতে পারবো না, 1 প্যাকেট নিতে হবে মূলত। আচ্ছা, তাহলে তো অনেক সুবিধা, অনেকে বলে যে 5,000-10,000 টাকার মাল নেওয়া লাগবে, ওরকম আপনার কোনো কন্ডিশন নাই? না না, এরকম কোনো কন্ডিশন নাই। দেখা যাচ্ছে অনেক নতুন ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা নতুন করে শুরু করবে, তাদের জন্য অনেক সুবিধা হবে। জি জি, আপনি তো আমার আগে প্রায় হলো 1-1.5 বছর আগে আপনি আমার একটা ভিডিও করছিলেন, হ্যাঁ, তো আমার ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনি তো দেখছেনই, কমেন্টও করছে মানুষে, আমি আলহামদুলিল্লাহ অনেক মাল বেচছি ওইটা দিয়ে। আচ্ছা, তো মানুষে ভালো পাইছে দেখেই, আইছে দেখছে, হ্যাঁ, তো মানুষের তো আপনার দোকানও আগের চেয়ে বড় করছেন, এখন তাহলে আরো অনেক সুযোগ সুবিধা দিতে পারবেন নতুন যদি কেউ। কি সুযোগ সুবিধা দিতে পারবেন নতুন যারা শুরু করতে চায় এই ব্যবসা? আমি হলো আপনি একটা তো বললেনই যে একেবারে অল্প মাল দিবেন, 1 ডজন হইলেও দিবেন, জি, এবারে আর কি কি দিবেন? আমি হলো আপনার হইলো মালের দিক দিয়ে সুবিধা দিতে পারবো, যেমন ধরেন বাকি তো আমি সেল করি না, নগদ যদি আপনার কিনে আমি লো মানে রেটের দিক দিয়ে অনেক সুবিধা দিতে পারবো। আচ্ছা, রেটের দিক দিয়ে অনেক সুবিধা দিতে পারবো, অনেক সুবিধা দিতে পারবো। আচ্ছা, আর ধরেন সীমিত লাভে মাল দাও, যারা ব্যবসা করে তাদের একটা সমস্যা থাকে যে পণ্য নিলে তারা বিক্রি করতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? পণ্য নিলে যদি বিক্রি করতে না পারে আপনার হইলো
ওইটা না পারলে আরেকটা নিব চেঞ্জ করে চেঞ্জ করে দিবেন আর জি জি চেঞ্জ করে দেওয়া মানে পুরো একটা নিলো ওটা বিক্রি করতে পারলো না ওটা পাল্টাই আপনি আরেকটা দিয়ে দিবেন জি 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 আচ্ছা আর এই ক্ষেত্রে স্ক্রিনে যে একটা নাম্বার আছে এই নম্বরে ফোন করলেই আপনি সবকিছু তাদের বলতে পারবেন তাই তো আচ্ছা ওকে এরপর কি দেখাবেন তো ইন্ডিকেটর 100 টাকা ডজন হ্যাঁ কার্ড আউট আপনার 140 টাকা ডজন 140 টাকা এটা একটু বেশি দাম সুইচ সকেট ইন্ডিকেটর 100 টাকা ডজন এই কালারে আচ্ছা ওকে এটা হলো আপনার হলো উইনার মডেলের মাল হ্যাঁ সুইচ সকেট ইন্ডিকেটর 85 টাকা সুইচ সকেট 85 টাকা আর হলো কার্ড আউট 105 টাকা ডজন 105 টাকা 105 টাকা কার্ড আউটের দাম উইনার মডেলের মাল ওকে উইনার মডেল আর এটা হলো আপনার সুপারস্টার মাল সুপারস্টার অরিজিনাল অরিজিনালটা জি আচ্ছা এটার সুইচ হলো আপনার হলো 240 টাকা ডজন সুপারস্টার অরিজিনালটা 240 টাকা সকেট 275 টাকা হ্যাঁ আর ইন্ডিকেটর 240 টাকা 240 কার্ড আউট 296 টাকা সুপারস্টার অরিজিনাল আচ্ছা ওকে তো আরো বিভিন্ন ধরনের কোয়ালিটি সুইচ সকেট আছে ওইটা ফোন করলে আপনি সবকিছু ডিটেইলস বলতে পারবেন আপনি আসলে দেখাই দেব আর সমস্যা নেই ওকে এরপর আমাদের কি দেখাবেন ক্যাপাসিটর এটা হলো আপনার হইলো 1.5 জালি ভ্যানের খাঁচা ভ্যানের ক্যাপাসিটর এটার পিস পর্ব হইলো 12 টাকা ওকে এটা হইলো আপনার হইলো 2.5 এটা 17 টাকা 3.5 19 টাকা এটা জালি ভ্যানের আর এগুলা হইলো আপনার হইলো মেরিন থাইল্যান্ড এটা রেট হইলো 29 টাকা ওকে থাইল্যান্ড স্ট্যান্ডার্ড 28 টাকা আর এটা হইলো আপনার হইলো ভালো মাল ক্যাপাসিটার এটার রেট হইলো 35 টাকা এটা জিএফসি জিএফসি ক্যাপাসিটার এটার পিস হইলো 32 টাকা ওকে 32 ওসাকা ট্যাপ 4টা কালার আছে 135 টাকা ডজন টেস্টার হইলো আপনার হইলো এটা হইলো 9.5 টাকা পিস সাড়ে নয় টাকা 2-in-1 ডাবল দুই মাথা বড়া 13 টাকা 2-in-1 ফিলিপস বাংলাটা হইলো আপনার হইলো 11.5 টাকা চায়নাটা হইলো 15 টাকা বর্তমান রেট 15 টাকা একটু রেট বাড়তি আর কি তো এখন হইলো আপনি গ্যাং সুইচ দেখাম আর কি এটা হইলো 5 বছর গ্যারান্টি আছে 1-5 পর্যন্তই এটা পুরো সিরিজে আছে আর কি 1 গ্যাং আপনার পর্ব হইলো 45 2 গ্যাং পর্ব হইলো 65 3 গ্যাং পর্ব হইলো 180 টাকা ওকে 4 গ্যাং পর্ব 100 টাকা 5 গ্যাং পর্ব 120 টাকা আচ্ছা 2 পিন সকেট আছে রেগুলেটর আছে সব আছে এটা সিরিজে ওকে তারপর এটা আছে হলো উইনারের মাল উইনারের পুরো সিরিজ আছে উইনারের সিরিজ আছে প্রাইস লিস্ট থেকে আপনারা 35% পাইবেন 35% পাইবেন এডি সব উইনারের মাল উইনারের মাল এখানে সব উইনারের মাল উইনার আছে সান ফ্লাওয়ার আছে অনেক ধরনের গ্যাং সুইচ আছে আমাদের কাছে এটা হইলো আপনার 4 গ্যাং সুইচ তারপর 6 পিন হইলো আপনার হইলো 8 পিন হইলো রাখা যাবে হইলো 53 টাকা আর 6 পিন রাখা যাব 56 টাকা ওকে আর কম দামি আছে 52 আর 54 ওকে 8 পিন 52 6 পিন 54 কম দামিটা এখন হলো সার্কিট ব্রেকার দেখাবো আর কি সার্কিট ব্রেকার এটা হলো আপনার হলো এলজি এটার প্রাইস হলো 66 টাকা সিঙ্গেল এসপি 66 ডাবল 110 এটা হলো আপনার হলো 5 বছর গ্যারান্টি আছে এটা সিঙ্গেল 80 ডাবল হইলো 160 টাকা ডাবলটা এটার ডাবলটা 160 টাকা লেখাই আছে 5 বছর গ্যারান্টি ওকে আর এটা হইলো ডাবল 7 বছর গ্যারান্টি 100% অটো কাজ করবো এটা হইলো ডাবল হইলো 110 সিঙ্গেল হইলো 110 ডাবল হইলো 220 এটা ওকে ডাবল 220 সিঙ্গেল 110 এটা খুবই ভালো হেভি মাল এটার ডজন আপনার 65 টাকা ডজন এ হোল্ডারটা হোল্ডার 65 টাকা ডজন এটার পিস পর হইলো আপনার হইলো 5.41 টাকা পিস পরে এটা কত টাকা বিক্রি করতে পারবে এটার ডজন বিক্রি করতে পারবো পাইকারি 75-80 টাকা ডজন খুচরা বাজারে প্রতিটার দাম কত বিক্রি হয় প্রতিটা খুচরা বাজারে বিক্রি করতে পারবো 15 টাকা পিস 15 টাকা মানে 5 টাকা কিনে 15 টাকা বিক্রি জি জি ওকে তারপরে এটার ডজন পর্ব হইলো আপনার 105 টাকা ডজন 105 টাকা ডজন এটা পিস পর্ব হইলো 8.75 টাকা এটার পিস পর্ব 8.75 টাকা ওকে এটা 20 টাকা বিক্রি করতে পারবো খুচরা বাজারে আর কি আমাদের তো পাইকারি নিয়া এটার ডজন 105 টাকা 8.75 টাকা কিনা পড়বে পিস এটার ডজন
130 টাকা ডজন, এটা হলো 10 টাকার একটু বেশি পড়ে আর কি। এটা প্রতি পিস, প্রতি পিস এটা 140 টাকা ডজন। ওকে, 140 টাকা ডজন, এটা মাইড হোল্ডার হেভি মাল। 140 ভাগ 12 পিস, এটা কিনা পড়বে হলো 11 টাকা পিস, 11 টাকা একটু সামথিং। আচ্ছা, 11 টাকা যেটা কিনা পড়বে এটা কয় টাকা বিক্রি করতে পারবে? এটা হলো 20 থেকে 25 টাকা খুচরা বাজারে বিক্রি করতে পারবে, 25 টাকা, 20 থেকে 25 টাকা। ওকে, আর এই মালটা আপনার 105 টাকা 10 টাকা ডজন, এটা হলো 8 টাকা একটু বেশি পড়ে আর কি, 8 টাকা একটু বেশি, 2 টাকা আলাদা। ওকে, তো এখন টু পিন প্লাগ আমি দেখাচ্ছি, দেখেন এই মালটা হলো আপনার হইলো লোয়ার পিনেরটা হইলো আপনার হইলো টু পিন প্লাগ 48 টাকা ডজন, 48 টাকা ডজন আপনার কিনা পড়ব 4 টাকা করে, 4 টাকা পিস পড়ব কিনা 48 টাকা ডজন। এই মালটা হইলো বক্সে থাকবো বাড়িতে থাকবো 12 পিস, এই মালটা কিনা পড়বো হইলো আপনার হইলো 75 টাকা ডজন, 75 ভাগ 6 টাকা 25 পয়সা কিনা পড়বো মোটর প্লাগ, এটা মোটর প্লাগ 6 টাকা 25 পয়সা হেভি না, হেভি না। আচ্ছা, এগুলোর মধ্যে সবচেয়ে হেভি কোনটা? সবচেয়ে হেভি আমি দেখাচ্ছি, ওকে, এটা হইলো আপনার 6 টাকা 25 পয়সা কিনা পড়বো তালা টু পিন প্লাগ, তালা এটা হলো আপনার হইলো অনেক হেভি। এই টু পিন প্লাগটা বক্সে থাকবো 12 পিস, এটা কিনা পড়বো হইলো আপনার হইলো 110 টাকা, 110। আচ্ছা, আবার সেমটা কিন্তু আমি কম দামি টাকাটাও আছে। আচ্ছা, তো এটা হইলো আপনার, এটাই হচ্ছে টু পিনের মধ্যে সবচাইতে আরো হেভি মাল, আরো আরো হেভি আছে। এটা হইলো আপনার 110 টাকা ডজন, এটা কিনা পড়বো 9 টাকা পিস পড়বো, 9 টাকা 16 পয়সা, ওকে, 9 টাকা 16 পয়সা। এটা আপনার দুরম হইলো 85 টাকা ডজন, এইটা কালারিং দুইটা কালার, 85 টাকা ডজন, এটা পর্ব হইলো 7 টাকা কিনা পড়বে, এটা 7 টাকা মোটর ব্ল্যাক। এটা এই টু পিন প্লাগটা হইলো অনেক হেভি, এটা রূপে কোনো টু পিন প্লাগ নাই, এটা নাম পোকা টু পিন প্লাগ। হ্যাঁ, এটা হইলো আপনার 13 টাকা পিস, 13 টাকা পিস, এক বক্সে 20 পিস থাকে। আচ্ছা, এটা হলো আপনার সুপার স্টার মডেলের টু পিন প্লাগ, এটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে, একটা হইলো 105 টাকা ডজন আর একটা আছে 120 টাকা ডজন। ওকে, এটা এটা কেমন, এটা কোয়ালিটি কেমন? এটা অনেক ভালো হেভি মাল, এটা কত টাকা বিক্রি করা যাবে? 10 টাকা পিস কিনা পড়বে, এটা 20 টাকা পিস বিক্রি করতে পারবো খুচরা বাজারে, খুচরা দোকানদার। ওকে ওকে, তো এটা হইলো আপনার হইলো 8 এম্পিয়ার প্লাগ, 8 এম্পিয়ার প্লাগ, এটা হইলো আপনার হইলো ডজন হইলো 220 টাকা ডজন। ওকে, 220 টাকা ডজন আপনার, এটা 18 টাকা পিস কিনা পড়বে 18 টাকা। ওকে, আর এটা হইলো আপনার হইলো 15 এম্পিয়ার প্লাগ, 3 পিন প্লাগ 15 এম্পিয়ার, এটা সম্পূর্ণ কিন্তু পিতল এগুলা যা আছে, এটা 320 টাকা, 320 12 পিস, এটা পর হইলো আপনার 26 টাকা পিস, 15 এম্পিয়ার 3 পিন প্লাগ হেভি ফ্রিজের। এটা হইলো আপনার হইলো 16 এম্পিয়ার 3 পিন প্লাগ, এটা এটা হইলো আপনার হইলো, এটা 35 টাকা পিস কিনা পড়বো, 35 টাকা, এটা কয় টাকা বিক্রি করা যাবে? এডি আপনার খুচরা বাজারে 70-80 টাকা, একদম চোখ বন্ধ করে বন্ধ করে বিক্রি করা যাবে, মানে কয়েক গুণ লাভ, 16 এম্পিয়ার একটা। ওকে, এরপর কি দেখাবেন? এখন আমি হইলো দেখাচ্ছি হইলো বাটাম হোল্ডার, বাটাম হোল্ডার। ওকে, হলো আপনার হইলো সুপার স্টার মডেল, 145 টাকা ডজন, এটা 145 টাকা ডজন, 145 ভাগ 12 পিস, এটা হইলো আপনার 12 টাকা পিস কিনা পড়ে, 12 টাকা পিস। ওকে, সুপার স্টার মডেল, এটা হইলো আপনার হইলো 150 টাকা ডজন, এটা হইলো কালারিং মাল। ওকে, 150 ধর, এটা কিনা পড়বো 12.5 টাকা পিস, 12.5 টাকা পিস। ওকে, এটার ভিতরে আরেকটা মাল আছে 180 টাকা ডজন, এটা হইলো আপনার হইলো ঝাড়া বাটাম হোল্ডার, ঝাড়া বাটাম, এটা হইলো আপনার হইলো, এটা কিনা পড়বো 16 টাকা পিস, 16 টাকা পিস না, 16 টাকা। হ্যাঁ, এটা হইলো আপনার হইলো চালতা বাটাম হোল্ডার, চালতা, এটা হইলো আপনার হইলো, এটা কিনা পড়বো 20 টাকা পিস, 20 টাকা পিস, এটা সুপার স্টার মডেলের বাটাম হোল্ডার, এটা কিনা পড়বো হইলো আপনার হইলো 21 টাকা পিস। ওকে, 21 টাকা সুপার স্টার মডেলের বাটাম হোল্ডার, এটা 65 টাকা পিস, এগুলো 10 টাকা করে পিস কিনা পড়বো। আচ্ছা,
এমালটি হইলো 130 টাকা ডজন, এমালটা হইলো 10 টাকার একটু বেশি আড়ানার মতো পড়বে আর কি, 130 টাকা হেভি মাল। এমালটিটা 135 টাকা ডজন, 10 টাকার একটু বেশি পড়ব, এটা হইলো 135 টাকা ডজন, এটা হইলো আপনার হইলো 135 টাকা, 11 টাকার একটু বেশি, 11 টাকা 25 পয়সা পড়ে, 11 টাকা 25 পয়সা। এমালটিটা কালারিং 11 টাকা 25 পয়সা কিনা পড়বো। ওকে, এমালটিটা 100 টাকা ডজন, নোকিয়া মালটি সাদাটা, সাদা 100 টাকা ডজন। এটা কিনা পড়ে হইলো আপনার 8 টাকা 33 পয়সা। ওকে, এটা 135 টাকা ডজন, এটা 11 টাকা 25 পয়সা কিনা পড়ে। ওকে, সাদার সিস্টেম মাল্টিপ্লাক ভালো মাল। এমালটিটা আপনার হইলো 39 টাকা পিস, প্রতি পিস 39 টাকা পিস, খুব হেভি মাল, মাল্টির ভিতরে হেভি মাল, সবচেয়ে হেভি। আচ্ছা, সবকিছু ইউজ করতে পারবো। ব্যাট সুইচ লাইটওয়ালা লাইট ছাড়া আপনার 100 টাকা ডজন, লাইটওয়ালা লাইট ছাড়া 100 টাকা ডজন। ওকে, আর একটু ভালোটা 110 টাকা ডজন। ওকে, এবার আমাদের কী দেখাবেন? এখন হইলো আমি রেগুলেটার আইটেম দেখাবো, এটা হইলো কনা রেগুলেটার, এটার পিস হইলো 18 টাকা পিস, 36 টাকা ডাবল ভলিউম, 36 টাকা হেভি মাল। এটা হইলো পিসি মাল রেগুলেটার, একদম সুপার স্টার সেম মাল, এটা 45 টাকা পিস, ডাবল ভলিউম হেভি মাল। আর এটা গ্যাং ডিমার, এটা হইলো আপনি 60 টাকা পিস আছে আর 90 টাকা পিস আছে, 90 টাকারটা 5 বছর গ্যারান্টি। আর এটা আইপিএস ডিমার, আইপিএস 130 টাকা, এটা অনেক হেভি মাল, 10 বছর গ্যারান্টি আছে, 130 টাকা 10 বছর গ্যারান্টি। ওকে, এটা হলো আপনার হইলো বক্সে 5 পিস থাকে, এই রেগুলেটারটা হইলো 75 টাকা পিস, 75 টাকা পিস। তো এখন হইলো আমি কিছু তার আর মাল্টিপ্লাগের আইটেম দেখাচ্ছি, তো নেক্সট টাইমে আমার তার আর হইলো মাল্টি, এটা এক্সট্রা একটা ভিডিও হইব। এখন তো ভিডিও বড় হয়ে গেছে গা, এই জন্য আর কি আমি এই এই সময় আর কি দিতে পারলাম না, তো কিছু আমি দেখাচ্ছি আর কি। এটা হইলো আপনার 150 টাকা কয়েল, 150, এটা হইলো মোটা গ্যাস, 220 টাকা কয়েল। ওকে, এটা হইলো 3x সিঙ্গেল, আপনার হইলো 260 টাকা কয়েল, মাত্র কয়েল 260 টাকা। আর হইলো 3x হইলো 360 টাকা, 3 টাকা 60 পয়সা কিনা পড়বো। তো তামার মাল আছে, তারপর অ্যালুমিনিয়াম মাল আছে, সব আছে। তামার গুলা 1476 পর্ব হইলো 360, 376 হইলো 460, আর 4076 560। তো কিছু মাল্টিপ্লাক দেখাচ্ছি, এটা সর্বনিম্ন হইলো আপনার হইলো 23 টাকা, 23 টাকা। এটার ভিতরে 2টা কালার আছে, 2টা কালার, এটা পর বইলে আপনার 48 টাকা পিস, 48 টাকা প্রতিটা মাল্টিপ্লাগ। হ্যাঁ, এটা 50 টাকা পিস। ওকে, তো মাল্টিপ্লাগ আমাদের অনেক কালেকশন আছে, মাল্টি এবং তার অনেক কালেকশন আছে, এই এটার ভিডিওটা আমি নেক্সট টাইমে দিব। বাইমুতে যদি আপনারা নক দেন, আমরা ছবি পাঠাই দিতে পারুম, দেখাইতে পারুম, এটার ভিডিওটা আমি নেক্সট টাইমে করুম। যদি আপনাদের মালামাল লাগে আমার এই মুহূর্তে নক দিতে পারেন। ওকে, নক দিলে আমি ছবি মুভি পাঠাইলাম, দেখাইলাম, ভিডিও বড় হয়ে যেতেছে, এই কারণে আর কি আমি আর বড় করতে পারলাম না। আমার আইটেম তারের আইটেম অনেক আছে, মাল্টির আইটেমও না হলেও 200 আইটেম আছে মাল্টি, তার আছে 50টা আইটেম, এলইডি লাইট আছে, ফ্যান লাইট আছে, সব আছে, ইলেকট্রিক আইটেম A to Z সব আছে। ওকে, তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন, সেই সাথে কীভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা বেশ কিছু নতুন তথ্য জানতে পারছেন, এর মাধ্যমে যদি স্বাবলম্বী হতে পারেন সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। আপনারা অন্য কী পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। শিগগিরই হাজির হব নতুন কোনো পণ্যের ভিডিও নিয়ে, সে পর্যন্ত সুস্থ ও নিরাপদ থাকবেন।